গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল আমি মাছটা রেখেছি, আর এখানে মাছের ডাল মানে ভাজছি, আর এখানে আলু বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো মাছের ঝোল রেডি একদম, আর গ্যাস শেষ হয়ে গেছিল, চুলোতে করলাম মাছের ঝোল। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সকালবেলা দেখতেই পেয়েছ মাছ রেখেছিলাম, তো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করেছি আর ভাত রান্না করেছি, এই দেখো এখানে রাখলাম। আর এখন স্নান দান করে এসেছি, এখন দেখো পুজো। তো আজকে বাপের বাড়িতে মানে নিমন্ত্রণ আছে আর কি, মানে আমাদের বাড়িতেও আশ্বিনে ভাত কার্তিকে খাই, এরকম একটা মানে গাঢ়ই নিয়ম আছে আর কি। তো কালকে ভাত রান্না করেছিল, তো আজকে খাবে, তো মানে সবাইকে ইনভাইট করেছে, তো সেখানে যাব। তো এখন পুজো টুজো দিয়ে রেডি হচ্ছি, এখন বাজে হচ্ছে গিয়ে 9:48। তো চলো, প্রায় 10টাই বাজতে চললো, তুমি তাড়াতাড়ি করে ঝটপট পুজো টুজো দিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে ও বাড়িতে যাবো। আমি কটা কাপড় কেচে দিয়েছি আর রান্নাঘর পুরোপুরি ক্লিন করে এখানে রেখেছি, সবজিটা তরকারিটা মাছের ঝোলটা, আর ঠাকুর ঘরও ক্লিন করে পুজোর বাসন মেজে নিয়েছি, ফুল পাড়া কমপ্লিট, এখন পুজো দেব। আর এই দেখো বর এখনো ঘুমিয়ে, দেখতে পেয়েছো বর এখনো ঘুমিয়ে যাচ্ছে। তো আমি এখন স্নান করে পুজো টুজো দিয়ে নিই, ঠিক আছে? আরে সরি, পুজো টুজো দিয়ে নিই, স্নান তো করিয়ে নিয়েছি, কি বুঝছি আজে বাজে। তো চলো, তারপর রেডি রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, তো এখন আমরা বেরিয়ে পড়বো, বর নিয়ে দিয়ে আসবে, তো চলো। তো গাইস দেখো, বাড়িতে চলে এসেছি, ঢুকছি এখন ঘরে, তো চলো। তো আমার বাড়িতে থাকতেই ফোন করে 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 মানে বলছে যে প্রসাদ মেখেছি, তো তুই তাড়াতাড়ি চলে আস। তো আমিও ভাবলাম যে মানে বাড়িতে কিছু খাইনি, মানে উপাস থেকে পুজো দিয়ে তারপর আমি এই প্রসাদটাই খাবো ভেবেছিলাম, তো সেইভাবেই আমি চলে এসেছি আর কি, প্রসাদ খাবো বলে সকাল সকাল। তো চলো প্রসাদটা খেয়ে নিই, তারপর হচ্ছে কি কথা। তো গাইস দেখো, দোকানের মধ্যে বক্স টক্স ঢুকে গেছে, তো এখন আমি দেখতে যাচ্ছি, চলো আমার সাথে সাথে তোমরাও দেখবে। তো আমি এখানে বরকে বলছিলাম আর কি, প্রথমে ঢুকেই একদম সব মানে খুলে টুলে পড়ে আছে, তো আসলে জেনারেটরটা ও খুলেছিল আর কি, কারণ এটা একটু প্রবলেম করছে, তো তার জন্য ঠিক করবে বলে খুলেছিল। তো যাই হোক, এই দেখো মানে এই রুমের মধ্যে এখন সব মানে যত ওর বক্স টক্স আছে বা মেশিন যাই বলো না কেন, সব কিছু এই রুমটার মধ্যেই রাখা হয়, তো তার জন্য আর কি এই রুমটা করা। আর তোমাদেরকে তো আগে বলেছিলাম যে মানে তোমাদেরকে বলবো বলবো, আর সেরকমভাবে আর বলা হয়নি, তো সেই এটাই আর কি। তো বরের বক্স টক্স রাখতে একটু অসুবিধেই হয়, তো তার জন্য বাবু একটা রুম করে দিয়েছে, তো এখানে মানে এখান থেকে বক্স টক্স রাখবে আর কি। তো যাই হোক চলো, তাহলে তোমরা তো দেখেই নিয়েছো, আমরাও দেখে নিয়েছি, চলো যাওয়া যাক ঘরে। তো গাইস এই দেখো আশ্বিনের ভাত, তো এখানে আছে গুড়, লেবু, নারিকেল, কলা, দই, আর আছে ভাত। তো এই দেখো প্রসাদ খেয়ে এখানে চলে এসেছি, দেখতে যে ভাই কি কি করলো। তো এখানে দেখো চিকেন
মেরিনেট করে রেখেছে ভাই। তো এখন ও একদম সব কিছু ঠিকঠাক, মানে সকাল থেকে ও প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, তো সেটাই দেখতে খানা তো তাই খানা তো দেখ শুকাই বই না না তো এই দেখো বিরিয়ানির মশলা যা যা লাগবে আর কি, আমি তো এত কিছু নামও জানি না। তো এই দেখো এখন ও কি দিয়ে মেখেছে তাও আমি জানি না, তো সঠিক তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না। তো এখানে আছে দেখো ডিম বয়েলে বসিয়েছি, আর আরেক দিকে বসিয়েছি আলু। তো যা যা করতে বলছে সেটাই করছি, কারণ আমি সেরকম মানে পারি না। আর তাছাড়া সবচেয়ে মানে খারাপ বিষয় হচ্ছে কি, আমি লাস্টে তোমাদেরকে সেরকম দেখাতেই পারলাম না। তোমরা দেখো তো শিল্পী নিয়ে এসেছে কি বলে মিক্স ফ্রুট জুস, তো এখন খাচ্ছি আমরা। তো চলো তো আমরা এসেছি এখানে একটু ঘুরতে। তো দেখলাম এখানে রেলি হচ্ছে, মানে সংস্কৃত কলেজের রেলি হচ্ছিল, তো তার জন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি, বসে বসে কি আর করি বলো। তো মানে একটু রেলি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে তোমরা কলেজটা দেখতে পাচ্ছ, এটা হলো সংস্কৃত কলেজ আমাদের এখানে। মামা কেমন হয়েছে এখন? এলি রিভিউটা দে। মা প্রসাদ দেওয়াতে খুব ব্যস্ত, আজকে এখান থেকে উঠতেই পারছে না উনি। এখানে মাসিও ব্যস্ত, আর এ মাসিও অনেক কাজ টাজ করলো, ঘর দুয়ার মোছা থেকে ধরে সবকিছু করে নিয়েছে। আর বর্দি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলেও যাবে। বর্দি টাটা কয়ে দে। বৌদি রিভিউটা দাও, কেমন হয়েছে? না ওখানে তো খাইছে, সবাই খাওয়া দাওয়া মোটামুটি হচ্ছে, তো তোমাদেরকে তো দেখাচ্ছি ওই। আর হচ্ছে গিয়ে তোমাদের সাথে কথা বলার আর সুযোগ আমি পাইনি, কারণ প্রচণ্ড বিজি ছিলাম, আবার একটু ব্যাংকেও যেতে হয়েছে, তো তার জন্য আর তোমাদের সাথে সেরকম কথা বলা হয়নি। তো এখন মামি তারা করছে ডিনার, তারপর চলে যাবে ওরাও, সবাই চলে যাচ্ছে। তো শিল্পী যেহেতু এসছে, ওকে একদমই হাতছাড়া করবো না, ওকে রেখে দেবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এখানে সবাই প্রসাদ খেতে বসেছে, তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে শুধু এক ঝলক দেখিয়েছি, কতবার অনেক মানুষ এসেছে কিন্তু দেখাতে আর পারিনি। যাই হোক, তো আমি এখানে সবাই বলছিল কর্নেটো আইসক্রিম খাওয়াতে, কিন্তু আর পেলাম না। তো তার জন্য দেখো লস্যি নিয়ে এসেছি, আমুল কুল, তো চলো খেয়ে নিই। তো গাইস এই বাড়িতে প্রচণ্ড গরম, কি আর বলি বলো। তো এখন খাচ্ছি আমুল কুল, তো সবাই তো চলেই গেছে, তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে গিয়ে আমরা বসেছিলাম ডিনার করতে, আর আজকে অনেকটাই নয়েজ শুনবে, কারণ হচ্ছে গিয়ে মানে অন্যরা সবাই কথা বলছে। যাই হোক, তো চলো আমুল কুলটা খেয়ে নিই। এই গাইস, তো তোমাদের সাথে আর কথা বলা মানে কি বলবো, কথা বলতে পারলাম না, কারণ এত গল্প জমিয়ে উঠেছে। তো এখন শুয়ে শুয়ে গল্প করছি। তো এখন বাজে রাত্রি 1:30, তো এখনও আমরা ঘুমাইনি দেখো, মানে গল্প করেই যাচ্ছি, জানি না কোথা থেকে এত গল্প আসছে। তো এখন ঘুমিয়ে পড়বো, মানে ঘুমের একটু ভাব চলে এসছে, ঘুমিয়ে পড়বো। আর এখন আলমারি থেকে দেখো ল্যাপটপ বের করেছি, এত ঠান্ডা লাগছে কি বলবো। আর তো ফ্যান তো চলছেই,
আর ল্যাপটপ বের করেছি, তো গা দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। যাই হোক, তো চলো তাহলে আর বেশি বকবক করছি না, ভিডিওটা আমি এখনই এন্ড করছি। আবার আসছি নতুন একটি ভিডিওর সাথে। তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিশ্চয়ই খেয়াল রাখো। আর আমার ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না। সো টাটা, বাই বাই, গুড নাইট। এই একটা জিনিস খুবই খারাপ লাগছে, তো মানে এত কিছু করলো ভাই, অথচ আমি বিরিয়ানিটা আর মানে আমার ক্যামেরা বন্দি আর হলো না। তো আমি মানে চিকেন চাপ মানে উঠেছে, কিন্তু স্যালাডও উঠেছে, বাট কী বলে বিরিয়ানি ও করেছে, বিরিয়ানিটা উঠেনি। তো মানে জানি না ক্যামেরাটা বন্ধ ছিল না কি, মানে খুব খারাপ লাগছে। তো এখন এডিট করার সময় আমি দেখতে পেলাম আর কি, তো এডিট করছি, হঠাৎ বলি কি যে আরে বিরিয়ানি যে ওটা ভিডিওটা কোথায় চলে গেল। তো হয়তো ভিডিও উঠেনি বা করিনি বা এমনই কিছু, কিন্তু করেছিলাম বোধ হয়, ক্যামেরাটা অফ ছিল, এরকম কিছু একটা হবে। প্লাস আমরা এতবার যে খাওয়া দাওয়া হলো, এত কিছু হলো, মানে তোমাদেরকে আর মানে সেরকমভাবে সামনে থেকে কিছুই দেখানো হয়নি আর কি। তো যাই হোক, আর কি করার আছে।